নমস্কার বন্ধুরা, আমি মালা, মালা রান্না করে আপনাদের স্বাগতম। এখন তো শীতকাল, পিঠে খেতে সবার ভালো লাগে, তাই আমি আজকে ভাবলাম একটা পিঠে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকে বানাবো আমি ভাত দিয়ে একটা দুধ পুলি। তো ভাত দিয়ে নারকেল দিয়ে কী করে করে দুধ পুলিটা বানাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তার জন্য কী কী উপকরণ নিয়েছি দেখুন। এখানে আছে আমার একটি গোটা নারকেল, এখানে আছে আমার পরিমাণ মতন ভাত, এখানে আছে 1 লিটার দুধ, এখানে আছে বাতাসা, এখানে আছে ময়দা, এখানে আছে সুজি, 2টো তেজপাতা, এখানে আছে চিনি, এখানে আছে গুঁড়ো দুধ, এখানে আছে লবণ। আমি সবার প্রথমে আমি ভাতগুলোকে মিক্সারে একটু ফ্রাই করে নেব। দেখুন ভাতটাকে আমি মিক্সারে গ্রেট করে নিয়েছি। এখন এই ভাতের মধ্যে পরিমাণ মতো কিছুটা ময়দা, কিছুটা সুজি, লবণ, 1 চামচ চিনি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ময়দা, সুজি, চিনি দিয়ে লবণ দিয়ে মাখলে পিঠেটা খেতে ভালো হবে। পরিমাণ মতো সুজি, 1 চামচ মতো চিনি, 1 চামচ মতো লবণ, 1 চামচ আপনারা গরম জল করে মেখে নিতে পারেন, অসুবিধা নাই। গরম জলও দিতে পারেন, ঠান্ডা জলও দিতে পারেন। এখানে যে বাতাসা রেখেছিলাম যেমনের জন্য কিছুটা আমি নারকেলের পুর তৈরি করতে দেব, আর কিছুটা দুধ যখন জাল দেবো তখন দেবো। দেখুন আমার নারকেলের পুরটা কি সুন্দর হয়ে এসেছে, কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2 চামচ মতো গুঁড়ো দুধ দেবো। গুঁড়ো দুধ দিলে পুরটা খেতে খুব ভালো হবে, খুব টেস্ট হবে পিঠেটা। আমি এটা বাতাসা দিয়ে পুরটা তৈরি করলাম, ওনা গুড় দিয়ে চিনি দিয়ে করতে পারে। কত রকমের পিঠে বানানো হলো, দেখুন বিভিন্ন রকমের ডিজাইনের পিঠে তৈরি করে দেখাচ্ছি। দেখুন আমরা এখানে নানা রকম ডিজাইন করে পিঠে বানাচ্ছি, আপনারা যেরকম খুশি আপনাদের মতন আমরা ডিজাইন করে বানাতে পারেন, অসুবিধা নেই কিছু।
দেখুন আমার পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দুধ জাল দিয়ে পিঠেগুলো দুধের মধ্যে দেব। খালা পিঠে হয়েছে কি সুন্দর দেখুন। নারকেল দিয়ে পিঠেগুলো সব তৈরি করা হয়ে গেছে। এখন আমি দুধ জাল দিয়ে পিঠেগুলো দুধের মধ্যে দেব। এখানে 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধ আমি কড়াইতে ঢেলে দেবো। দুটো তেজপাতা নিয়েছি, তেজপাতা গুলো দেবো। আপনারা গুঁড়ো দিতে পারেন, বাতাসা দিতে পারেন, চিনিও দিতে পারেন। আমি বাতাসা দিলাম। লবণটা দিলে স্বাদ ভালো হবে। আরো 10 মিনিট দুধটা তারপরে পিঠে দেবো। দেখুন আমার দুধটা ভালোভাবে জাল হয়ে গেছে। এখন আমি একটা একটা করে দুধের মধ্যে পিঠেগুলো দেবো। এখন লাস্টে রসমালাইগুলো যাচ্ছে। দেখুন আমার এক একটা করে দুধের পিঠে সব আমার দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন লাগলে হবে না, আস্তে আস্তে দুধের মধ্যে পিঠেটা সিদ্ধ হবে। 10 মিনিট এখন সিদ্ধ হবে পিঠেটা। পিঠেগুলো রান্না হয়ে গেছে। দেখুন নারকেল দিয়ে ভাত দিয়ে কত সুন্দর একটা দুধ পুলি। আপনারা এরকম করে নারকেল দিয়ে ভাত দিয়ে দুধ পুলি বানাই থাকুন, খুব ভালো লাগবে খেতে পিঠেটা। এখন আমি গ্যাসটা বন্ধ করব। কত সুন্দর হয়েছে দেখুন। এখন আমি গ্যাসটা অফ করে দেব। ঠিক আছে, দেখুন আমার দুধ পুলিটা রেডি হয়ে গেছে। তখন কত সুন্দর হয়েছে, এক থালা দুধ পুলি। এরকম করে নারকেল দিয়ে ভাত দিয়ে দুধ পুলি পিঠে বানিয়ে আপনারা খাবেন। এই শীতে পিঠে খেতে সবার ভালো লাগে, এরকম করে বানাবেন এই শীতে। এখন আমি বিভিন্ন রকম পিঠে তৈরি করে আপনাদের দেখাবো। নারকেল আর ভাতের পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্রেসি পরের ভিডিওতে মুখে দিয়ে খেয়ে দেওয়ার তো বলবো পিঠেটা খেতে খুব ভালো হয়েছে। আপনারা এরকম করে পিঠে বানিয়ে খাবেন। বাবার পিঠে কেমন হয়েছে শোনা? পিঠেটা ব্যাপক হয়েছে। আপনারা এভাবে বানিয়ে খান, বাড়িতে বানিয়ে খাবে। আমি বলবো না। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন রান্নার ভিডিও পেতে গেলে বেল আইকন ক্লিক করে রাখবেন। হেভি টেস্টি হয়েছে পিঠেটা খেতে। আপনারাও এরকম পিঠে বাড়িতে বানিয়ে খাবেন। খুব নরম আর খুব মিষ্টি হয়েছে খেতে। এরকম পিঠের রেসিপি
আরো পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। রোহন প্রেজেন্ট পিঠে কেমন হয়েছে? বলে দাও, বলে দাও, বলে দাও, বলো শোনা।